আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটি শুধুমাত্র যারা চাকরি খুঁজতেছেন তাদের জন্য এবং যারা বিদেশ যাওয়ার ইচ্ছা আছে বা যারা অলরেডি প্রবাসের মধ্যে আছেন এবং অনেকে যারা নিজে একটা জব করতেছেন সেটা থেকে সুইচ করে অন্য একটা জব নিতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইন্টারভিউতে টপ যে কোয়েশনগুলো করা হয় সেগুলোর আনসার কীভাবে দিবেন এবং কী কী কোয়েশন করা হয় সেগুলো আপনি কীভাবে জেনে নেবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। আজকের ভিডিওতে আমি এরকম একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো, অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে কোনো সেক্টরের মধ্যে আপনি জব করতে যাবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি একদম সঠিক আপনি যে কোয়েশনগুলো করা হবে আপনার ইন্টারভিউ বোর্ড থেকে সে কোয়েশনগুলো আপনি সঠিক অ্যান্সার দিয়ে দিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র ইংলিশের উপর, তো যারা ইংলিশের বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ইংলিশের প্রয়োজন হবে এবং বাংলাদেশে কিছু কিছু জায়গায় বাংলাতে নেওয়া হয় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এখন কিন্তু যদি আপনি হায়ার পজিশনে জব নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ইংলিশের উপর ইন্টারভিউ হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে ইন্টারভিউ কোয়েশনগুলোর আনসার দিবেন এবং প্রতিদিন এই অ্যাপ্লিকেশন কিছু কিছু আপডেট চলে আসে সেগুলো আপনি জেনে নিতে পারবেন। তো সেজন্য আপনাকে একটা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে এই যে ইন্টারভিউ কোয়েশ্চেন, অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন। তো এটাতে শুধু ইন্টারভিউ না, এটার মধ্যে আপনি ইন্টারভিউ কীভাবে নিবে বা ইন্টারভিউতে যে যে কোয়েশ্চেনগুলো করা হয় সেগুলো আপনি জানতে পারবেন তো আমরা প্রথমে ইন্টারভিউটা দেখবো। ইন্টারভিউতে যখন যাবেন যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এইচআর নামের একটা অপশন আছে। এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্সে যদি আপনি জব করতে চান সেক্ষেত্রে এখানে আপনি পেয়ে যাবেন সেই হিউম্যান রিসোর্স সম্পর্কে যে কোয়েশনগুলো করা হয় ইন্টারভিউতে সেগুলো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। যেমন কি ফ্রেশার ইন্টারভিউ, ফ্রেশার ইন্টারভিউতে কী কী করা হয়, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, এটা প্রত্যেক আপনার ইন্টারভিউতে নেওয়া হয়, সেজন্য আপনাকে একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি আনসারটা জেনে নিতে পারবেন। ওকে, তারপর এখানে দেখা যাচ্ছে কি আর ইউ এ টিম প্লেয়ার, এখানে এগুলো মানে কোন ধরনের কোয়েশনগুলো করা, প্রত্যেক কোয়েশনগুলো এখানে আছে আবার সেগুলোর আনসারগুলোও সহ একসাথে দেওয়া আছে, তো অ্যান্সারগুলো সহ আপনি জেনে নিতে পারবেন। এরপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে, আপনি যদি কোনো সফটওয়্যার ফার্মের মধ্যে জব করতে চান সেক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপমেন্ট এখান থেকে আপনি যাবেন। তারপর যেমন কি আপনি অ্যান্ড্রয়েড ফার্মের মধ্যে যদি আপনি জব করতে চান তাহলে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার জেএস, তারপর সি প্লাস প্লাস, এখান থেকে আপনি পারবেন সিএসএস মানে সব কিছু, এইচটিএমএল, আইওএস, জাভা, জাভাস্ক্রিপ্ট, নেটওয়ার্কিং, অননেট সব কিছুর আপনি এখান থেকে ইন্টারভিউ এখানে কোয়েশনগুলো আপনি পেয়ে যাবেন। যেমন কি ডিফাইন নেটওয়ার্ক কি, হোয়াট ইজ এ লিঙ্ক, হোয়াট ইজ এ নোট, এগুলো আপনার শুধুমাত্র আপনার জবের জন্য না, আপনি যদি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখেন অনেক কিছু শিখতে পারবেন প্রত্যেকটা সেক্টরের উপর। যেমন কি হোয়াট ইজ প্রোটোকল, আমরা অনেক সময় প্রোটোকল কি জানি না, তাহলে এটার মধ্যে আমরা জেনে নিতে পারবো এখানে প্রোটোকলটা কি। ওকে, এরকম আরও অনেকগুলো সেক্টর আছে, তো আমি ব্যাক করে দিচ্ছি। তারপর হচ্ছে যেমন কি ইঞ্জিনিয়ারিং, আপনি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে কোনো জব করতে চান যেমন কি বায়োটেকনিক্যাল, বায়োটেকনোলজি, তারপর হচ্ছে কেমিক্যাল, সিভিল সার্জনের উপর, তারপর ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, তারপর আরও অনেক অনেক, এগুলো প্রত্যেকটা টপিকের উপর আছে। তারপর এখানে দেখতে পাবেন এমবিএ, তারপর এমবিএ প্লেসমেন্ট, তারপর কোম্পানি ওয়াইজ থেকে আছে, কোম্পানি ওয়াইজ থেকে আপনার যেমন কি এগুলো অনলাইনের উপর অ্যাডোবি, অ্যামাজন, তারপর তারপর টিসিএস, তা এগুলো আছে, এগুলো থেকে আপনি প্রত্যেক যেমন কি ডেল কোম্পানিতে আপনি চাকরি করবেন তাদের সম্পর্কে আপনি কী কী কোয়েশনগুলো করতে পারেন প্রত্যেকটার এখানে আনসারগুলো এখানে দেওয়া আছে। তারপর এখানে দেখেন মিসকেলিনিয়াস এখানে একটা আছে, বিহেভিয়ার, তারপর হচ্ছে ফোনের উপর, তারপর স্ট্রিট ইন্টারভিউ, হোটেল ম্যানেজমেন্টের উপর, যেমন কি হোটেল ম্যানেজমেন্টের উপর আপনি এখান থেকে যে কোয়েশনগুলো করা হয় সেগুলো আপনি জেনে নিতে পারবেন। যেমন কি দেখা যাচ্ছে কি হোয়াট ইজ অ্যাডিং ভ্যালু, তারপর হচ্ছে এক্সপ্লেইন অ্যাডভেঞ্চার ট্যুরিজম, তারপর অ্যাট্রাকশন, অ্যামিউনিটিস, ব্যাক অফ দ্য হাউস, মানে প্রত্যেক কিছু আর কি। তো এগুলোকে আমাকে তো আর ডিটেলসে বলার কোনো কিছু দরকার নেই, আপনি এখান থেকে সব ধরনের হেল্পগুলো পেয়ে যাবেন আপনার, যেগুলো আপনার ইন্টারভিউতে কোয়েশন করা হয় সবগুলো আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আপনি যে সেক্টরে জব করার আপনার ইচ্ছা আছে প্রিপারেশন নিয়ে নেবেন এখান থেকে এগুলো দেখার পর, তাহলে আপনি সঠিক অ্যান্সারগুলো দিতে পারেন, তাহলে আপনার জবটাও আপনি একটা হায়ার পজিশনে পাবেন আপনি যদি প্রপার আনসারগুলো দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাপটিটিউড, অ্যাপটিটিউডের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন, যেমন কি টাইমের মধ্যে আপনার কীরকম অ্যাপটিটিউড হবে, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট অ্যান্ড লস, এইজ, অ্যাভারেজ, এভরিথিং, যেমন কি নাম্বারের উপর, আমি যেমন নাম্বারের উপর দিলাম আর কি, ঠিক আছে। তো এগুলো আপনি জেনে নিতে পারবেন, অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন, সব কিছু খুব দারুণভাবে সাজানো হয়েছে। তারপর রিজিউম আছে, যেমন কি আপনার চাকরির জন্য কী কী দরকার হবে, চাকরির জন্য একটা সিভি দরকার বা একটা রিজিউম দরকার হবে সেগুলো আপনি এখান থেকে বানাতে পারবেন, মেল করতে পারবেন, সেগুলোকে আপনার ডাউনলোড করতে পারবেন, এখানে টিপস দেওয়া আছে। তারপর এখানে গ্রুপ ডিসকাশন, আপনি গ্রুপ ডিসকাশন করতে পারবেন আপনার পয়েন্টের উপর, কারেন্ট যেমন কি ম্যানেজমেন্টের উপর, ইকোনমিক্স, পলিটিক্যাল, তারপর সোশ্যাল, ক্রিয়েটিভ, যেমন কি আমি এডুকেশনের উপর এখান থেকে গ্রুপ ডিসকাশন কীভাবে করতে হয় সেগুলো সম্পর্কে এখান থেকে আপনি আইডিয়া নিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে টিপস আছে, আপনি টিপস নিতে পারবেন। তো ওভারঅল অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন, যেমন কি এখানে দেখা যাচ্ছে আপনার ইন্টারভিউতে কী কী টিপসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে অ্যাপ্লাই, এখান থেকে আপনি জাস্ট এভাবে ক্লিক করবেন তাহলে আপনি এখানে বুঝে নিতে পারবেন যে ইন্টারভিউতে কী কী টিপসগুলো আপনার
আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর হচ্ছে যেমন কি আপনার বডি ল্যাঙ্গুয়েজটি করতে হবে ইন্টারভিউতে, আপনি যখন যাবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া দরকার, সিট অ্যান্ড স্ট্রেট আপ স্ট্রাইট আপনার সোজা করে বুক টান করে বসতে হবে, মানে এমনভাবে আর কি সব কিছু আপনার এখানে আপনার একটি জব পাওয়ার জন্য যত রকমের আপনার ট্রিক্স অ্যান্ড টিপ টিউটোরিয়াল আছে সবগুলো এখানে অ্যাড করা হয়েছে, অনেক দারুণ অ্যাপ্লিকেশন। আমি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, তো আমি এটা ব্যাক করে দিচ্ছি। তো এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, জাস্ট আপনারা লিখবেন ইন্টারভিউ কোয়েশন গুগল প্লে স্টোর থেকে, অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন, তবে আমার কাছে এটাই সবচেয়ে বেশি বেস্ট মনে হলো। আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর আপনাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা নিয়ে আসলাম। আপনারা লিখবেন ইন্টারভিউ, সরি, ইআইএনটিইআর ইন্টার, তারপর VIEW ইন্টারভিউ, জাস্ট এতটুকু লিখবেন। ইন্টারভিউ প্রিপারেশন, আচ্ছা আমি অ্যাপ্লিকেশন নামটা প্রপার দেখে নিই, ইন্টারভিউ কোয়েশন অ্যান্ড আনসার, ইন্টারভিউ কোয়েশন অ্যান্ড আনসার, জাস্ট এতটুকু লিখবেন। লেখার পর অ্যাপ্লিকেশনটা প্রথমে চলে আসবে, একদম টপে চলে আসবে, এটার রেটিং পয়েন্ট খুব ভালো এবং দেখেন 500,000 ডাউনলোড, তাহলে বোঝাই যাচ্ছে অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন। আপনারা ইনস্টল করে নেবেন, আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনি করতে পারেন। প্রায় 500, যেমন কি এখানে দেখা যাচ্ছে কি 500+ ইন্টারভিউ কোয়েশন অ্যান্ড আনসার, দেখেন বিভিন্ন সেক্টরের উপর প্রায় 500-এর উপরে আনসার এখানে দেওয়া আছে, তাহলে বুঝতে পারতেছেন আপনার অলমোস্ট এখান থেকে আপনার কমনই চলে আসবে, যেহেতু ইন্টারভিউতে তেমন কোনো আউট অফ টপিক কিন্তু কোয়েশন করা হয় না। বেসিক্যালি প্রত্যেক ইন্টারভিউ বোর্ডের মধ্যে বা যেখানে আপনি জব নেবেন না কোনো যে কোনো অফিসের মধ্যে সেমই কোয়েশন করা হয়, তা আপনি এখান থেকে প্রপার আনসারগুলো দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই, আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।